মাত্র গালি পাবি উইদাউট রিজন। আমাকে কখনো দেখেছিস মিজা যদি গাল দিতে? কোনদিন দেখেছিস? ভাই বোন ছাড়া কথা বলি না আমি কারোর সাথে। যে আমার থেকে বড় তাকেও ভাই ডাকি আমি, আমার ক্যারেক্টার এরকম না যে ছোট তাকেও ভাই ডাকি বড় তাকেও ভাই ডাকি। আমাকে যে দিদি ডাকে অনেক লোক, তার আগ থেকে মানে 70% লোক আমার থেকে বয়সে বড়, তবুও আমাকে দিদি ডাকে, কেন রেসপেক্ট দেয় বলে ডাকে। ঠিক আছে, এরপরে কি হয়, ও না মাঝে মাঝে আমাকে নিয়ে ট্রল করে। ট্রল মানে কেমন, মেকআপ করতে পারি না, সাজতে জানি না, ট্রেন্ডের জামা কাপড় পরি না, আসানসোলের মতন জায়গায় থাকি অথচ আমি ছোট ছোট জামা পরতে পারি না, মদ খেতে পারি না, কেন রে ভাই? মানুষ হতে গেলে এগুলো শিখতে হবে? মদ খেতে না পারলে আমার বর আমাকে মদ খাওয়াবে? এর জন্য বিয়ে করে নিয়ে আসছি আমাকে ঘরে মাতলামো করার জন্য? প্রায় দিন বলে আমি চুপচাপ থাকি, আমি চুপচাপ থাকি। ঠিক আছে, কারোর কোনো একটা ফ্রেন্ডের সাথে আমার দেখা হয়েছে সেটা নিয়ে থ্যাংক ইউ ইউ। এবার কি বলে শোন, তাহলে তোর ট্যাটু বলা বয়ফ্রেন্ড কই, আমি আর বাবনা ভালো ফ্রেন্ড, আমরা বেস্ট ফ্রেন্ড। ঠিক আছে, এখনো বেস্ট ফ্রেন্ড। ঠিক আছে, এবারে তার পরিবার আছে, তার সংসার আছে, তুমি এইভাবে লোককে আউট করতে পারো না। সে বয়ফ্রেন্ড এমন এমন করে দিল না, ছেলেটা বিগত আসা বন্ধ করে দিল, লজ্জা পেয়ে গেল মনে কর। মানুষের তো লজ্জা নাই, ও আমাদের আমাদের ঘরের কাছে ওর ঘর, আমার বরের সাথে দেখা হলে ফেস টু ফেস কি ভাবে? হ্যাঁ, আমার বরের সাথে ফোনে, আমার বরের নাম্বার ও জানে, আমার বর ওর নাম্বার জানে। ঠিক আছে, এবার গেল, এইবারে আমাদের দেখা হয়েছে। দেখ ভাই, আমি কোনোদিন পেটে পাপি না, আমি লাইভ দেখা করতে গেছি, লাইভ অন করে। আমার দাদা আসছে, অরিজিৎ দাদা আসছে, বাবনা ছিল, বাবনার